ক্লাস 11 তোমরা যারা হাফ ইয়ারলি দিচ্ছ বা সামনে অ্যানুয়ালি দেবে এবং 12-এ উঠবে এবং যতদিন না আইএসসি বোর্ড দিচ্ছ ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু আজকের এই প্রশ্নগুলো সব সময়ের জন্য প্রয়োজন। সুতরাং এখন বা ভবিষ্যতের জন্য তোমাদের যেরকমই প্রয়োজন হোক না কেন, এই তিনটে প্রশ্নের উত্তর অর্থাৎ তিনটে কবিতার আমি নামকরণের সার্থকতা আজকে তোমাদের উত্তরগুলো বলে দেব। আজকে তিনটে কবিতার বলে দেব, ভবিষ্যতে আরও আরও কবিতার নামকরণের সার্থকতাগুলো তোমাদের কাছে একটা আলাদাভাবে একটা ভিডিও তৈরি করেছি, শুধুমাত্রই নামকরণের সার্থকতাগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। সুতরাং বেশি ভিডিও তোমাদের খুঁজতে হবে না। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পূব পশ্চিম কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের বলি হয় ভারতবর্ষ তথা বাংলা। এই বাংলাকে দ্বিখণ্ডিত করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে অখণ্ড বাংলা দুই বাংলায় পরিণত হয়, পূব বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। এই দুই বাংলা বিভক্ত হয়ে পড়ে, তবে এই বিচ্ছিন্নতা দুই বাংলার হৃদয়কে বিচ্ছিন্ন করতে পারেনি। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত খুব আন্তরিকতার সঙ্গে অনুভব করেছেন দুই বাংলার ঐক্যকে, তাই কবির ভাষায় বেজে উঠেছে দুই বাংলার ঐক্যের বাণী। কবি বলেছেন, পূর্ববঙ্গের বুকে যেমন বয়ে চলেছে শীতলক্ষা ভৈরব কর্ণফুলী নদীর শান্ত স্নিগ্ধ জলধারা, তেমনি পশ্চিমবঙ্গেও বয়ে চলেছে ময়ূরাক্ষী রূপনারায়ণের শীতল জলধারা। নদীগুলি কোনো ভিন্নতা নিয়ে চলেনি, একই স্নিগ্ধতা নিয়েই দুই বঙ্গে বয়ে চলেছে। দুই বাংলাতে একই সূর্য সমানভাবে আলো প্রদান করছে, একই বাতাস একই বায়ু দুই বাংলায় সমানভাবে বইছে। সীমান্ত রেখার বেড়াজাল এই পবনধারাকে আটকে রাখতে পারেনি। দুই বঙ্গেই নারিকেল সুপারি অশোক তাল খেজুর ইত্যাদি বিভিন্ন গাছের ছায়ায় একই শীতলতা মোহিত করে, একই তাঁতে একই সুতোর ছোঁয়ায় দুই বঙ্গের টাঙ্গাইল জামদানি বালুচর ধনেকালী বিখ্যাত সব শাড়ি তৈরি হয়। দুই বঙ্গের মানুষের হৃদয়ে একই ভাবনার আদান প্রদান, স্তোত্রপাঠ বা পীরের দরগা সেখানে অভিন্ন। হিন্দু ও মুসলিম একে অপরের প্রতিবেশী, তাদের মন এক, মাটি এক, মমতা এক, আবার তাদের শত্রুও এক, যারা মস্ত একটা সোনার দেশকে দ্বিখণ্ডিত করেছে কিন্তু মনকে দ্বিখণ্ডিত করতে পারেনি। দুই বঙ্গই একই ভাষায় কথা বলে, তারা আনন্দিত হয় আশ্চর্য হয়। রবীন্দ্রনাথ ও নজরুল দুই বাংলার মানুষের রক্তে মজ্জায়, তারা একে অপরকে ভালোবাসার সুতোয় রাখি বাঁধে, একে অপরের মঙ্গল কামনা করে কুশল সাধন করে। অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ একে অপরের পরিপূরক। এইসব দিক দিয়ে বিচার করলে কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত পূব পশ্চিম কবিতাটির নামকরণ যথার্থভাবেই সার্থক হয়েছে। দু নম্বর প্রশ্ন দেখো, সালেমানের মা কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। গল্প উপন্যাস কবিতা প্রভৃতি নামকরণের যে প্রচলিত প্রথা আছে, সালেমানের মা তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1350-এর মন্বন্তর, স্বাধীনতা, দেশভাগ, অরাজকতা, চরম বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির মধ্যে দিয়ে গত শতাব্দীর চার দশকের দেশের রাজনৈতিক অস্থিরতা ও আর্থসামাজিক চিত্রটি আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। সালেমানের মা কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত। সেই সময় সমস্যা জর্জরিত সমাজ জীবনের না খেতে পাওয়া, ছিন্নমূল হওয়া, অধিকারহীন পরিচয়হীন জনতার মিছিলে কবি প্রত্যক্ষ করেছেন সালেমানকে। মহানগরীর আকাশ তার বাবরালির চোখের মতো শূন্য, আশাহত। মিছিল নগরী কলকাতার মিছিলেই সালেমান খুঁজছে তার মাকে, তার আত্মপরিচয়কে বা তার মাতৃভূমিকে, যা হারিয়ে গেছে তার জীবন থেকে। যুদ্ধবিধ্বস্ত মহানগরীর গোপন অন্ধকার, লোভ লালসার পঙ্কিল আবর্তে সালেমানের মা কোথায় হারিয়ে গেছে তা জানা যায় না কবিতায় শেষ পর্যন্ত। শহরের নির্মম বাস্তবের শূন্যতার মধ্যে মিলিয়ে গেছে সালেমানের মা। সারা শহর ধরে সালেমান খুঁজে বেড়ায় তার মাকে, তার আত্মপরিচয়কে। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বনিত হয়েছে একই সুর, একই বক্তব্য, একই সমস্যা,
তা হচ্ছে সালেমান তার মাকে খুঁজছে। শেষ পর্যন্ত কোথায় গেল তার মা? তাই কবি সুভাষ মুখোপাধ্যায় নামকরণে, কবিতার নামকরণে সালেমানের মা নামটি ব্যবহার করেছেন এবং তা যথার্থভাবে যুক্তিযুক্ত হয়েছে, তাই নামকরণটি সার্থক হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ওরা কাজ করে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো, খুব মন দিয়ে শুনবে। আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ওরা কাজ করে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রামরত কর্মহীন অবস্থায় মহাশূন্যের দিকে তাকিয়ে ছায়াছবি দেখতে পান। সে ছায়াছবিতে ভারতবর্ষের অতীত থেকে আজকের ইতিহাস যেমন তাঁর কাছে প্রকাশিত হয়, তেমনি ফুটে ওঠে লোক সাধারণের জীবন সত্য। জীবনের পরম সত্য যে মানুষের কর্মে শ্রমে আত্মত্যাগে মহীয়ান, তাদেরই জীবন নিষ্প্রদীপ, এ যন্ত্রণা কবির মর্মপীড়নের মূল ছিল। রথের রশি নাটিকায় তাই এই মানুষদেরই তিনি রাষ্ট্র পরিচালক হিসেবে দেখিয়েছেন। রাষ্ট্র সভ্যতার প্রবাহিত ইতিহাস ও তাঁর সুললিত ব্যাখ্যা রবীন্দ্র সাহিত্যের অন্যত্র মতো ওরা কাজ করে কবিতাতেও প্রকাশিত। এ কবিতায় প্রবাহিত ইতিহাসের বিরাট দৃশ্যমালা দরজা খুলেছে কবির চোখের সামনে। সুদীর্ঘ অতীত থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস বিদেশীদের পদলাঞ্ছিত হওয়ার ইতিহাস। অনার্য ভারতে আর্য প্রবেশ করে এবং সখুন দল পাঠান মোগলের একদেহে লীন হওয়া, বিদেশীদের জয়োল্লাস জয়ধ্বতের সামনে অসহায় ভারতবাসী। সমস্ত ভারতবর্ষ জুড়ে বিদেশীয় শাসকদের দম্ভ প্রত্যক্ষ করেছেন কবি। সময়ের প্রবাহে ভারত শাসন করতে এসেছে আরেক বিদেশি ইংরেজ, তারাও একদিন ভারত থেকে তথা বিশ্ব থেকে লীন হয়ে যাবে। সত্যদ্রষ্টা কবি বিশ্বজীবন প্রবাহের চরম সত্যকে প্রকাশ করতে গিয়ে মৃত্তিকার রসে পরিপুষ্ট বিপুল জনতার কথা বলেছেন। এরা কেউ জন নয়, জনতা। এদের ব্যক্তি পরিচয় সমাজে উপেক্ষিত বলে কবি এদের কবিতায় তুচ্ছার্থ বোধক সর্বনাম ওরা বলে চিহ্নিত করেছেন। কিন্তু এদের কর্মক্ষেত্র সর্বত্র, এরাই সভ্যতার ধারক পরিচালক। সভ্যতার অগ্রগতি ও দিশা দেওয়া এই ব্রাত্য উপেক্ষিতরা সভ্যতার পিলসুজ, তারাই সভ্যতার গতি ও দিক নির্ণায়ক বলে দেশ দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গ পাঞ্জাব বোম্বাই গুজরাট সমুদ্র নদীর ঘাট সর্বত্রই শোনা যায় এদের রব। উপনিষদ বলেছে মানব জীবনের মূলমন্ত্র চড়ৈবেতি চড়ৈবেতি। এরা সেই মন্ত্রকে জীবনের মহামন্ত্রের ধ্বনিতে রূপান্তরিত করে রেখেছে, আগামীতেও রাখবে। তাই কবিতার নাম ওরা কাজ করে সর্বাত্মকভাবে সার্থক হয়েছে। 3টে কোশ্চেনের আনসার বলে দিলাম, আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। যদি কোনো এই প্রশ্ন রিলেটেড বা এই কবিতা রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। ভালো থেকো।